ওয়াল সরকারের আবগারি নীতি নিয়ে রাজধানী এবার আবগারি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে শনিবার দিল্লিতে আম আদমি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা তারা রীতিমতো হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান দেয় পুলিশ বিক্ষোভকারীদের হটতে গেলে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা পুলিশের উপরই পাল্টা আক্রমণ চালায় বলে অভিযোগ। জানিয়ে থুনথুমার পরিস্থিতি সৃষ্টি হয় রাজধানীতে। জানা গিয়েছে ইতিমধ্যে দিল্লি সরকারের আফগারি নীতিতে বেনিয়মে তদAnte দ্বিতীয় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই দিল্লি মুখ্যমন্ত্রী अरविंद केजरीवालের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ তিনি এই বেনিয়মে যুক্ত বলে প্রমাণিত হয়েছে যদিও বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার পাল্টা দাবি এই মামলাটি ভুয়ো এবং তার সরকারকে বিপাকে ফেলার লক্ষ্যে বিজেপি মিথ্যা অভিযোগ করছে প্রসঙ্গত গত বৃহস্পতিবার সাপ্লিমেন্টারি চার্জশিট গ্রহণ করেছে আদালত সেই চার্জশিটে পাঁচ ব্যক্তি এবং সংস্থার বিরুদ্ধে দিল্লির আবগারি নীতির বেনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে যার মধ্যে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া আবগারি কমিশনার অর্ভা গোপী কৃষ্ণ ডেপুটি কমিশনার আনন্দ তিওয়ারি এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পঙ্কজ ভট্টাগরের নাম রয়েছে তবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম নেই চার্জশিটে অন্যদিকে ইডি দ্বিতীয় চার্জশিটে দাবি করেছে দিল্লি আবগারি নীতির বেনিয়মে থেকে উঠে আসা একশো কোটি টাকা গত বছর গোয়া বিধানসভা নির্বাচনে ব্যবহার করেছে আপ এরপরই এই বেনিয়মে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জড়িত রয়েছেন অভিযোগ তুলে তার ইস্তফার দাবিতে সরব হয়েছে বিজেপি ब्यूरो रिपोर्ट आर ई न्यूज़